হ্যালো হ্যালো মম, আমি মর্ত থেকে বলছি। তোমরা সব কেমন আছো? ভালো আছি রে। তোদের প্রস্তুতি কেমন চলছে? আমাদের প্রস্তুতি সব ঠিকঠাক মম, বাসটা সব রেডি। সে কি, কেন রে, আমাদের বাস দিবি নাকি? ছি 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 ছি, কি যে বলো না মম, প্যান্ডেলের বাসের কথা বলছিলাম, সব রেডি হয়ে গেছে, এবার শুধু তোমার আসার অপেক্ষা। ও তাই, বল তোমরা সব কি করছো? লক্ষ্মী কি করছে এখন? লক্ষ্মী ফেসবুকে ব্যস্ত, একটা নতুন আইফোন কিনে দিন রাত সেলফি তুলছে আর পোস্ট করছে। আর গণেশ? গণেশ পাবজি খেলছে, সারা দিন পাবজিতেই মত্ত। কার্তিকের খবর কি? ওর কথা আর বলিস না, তোদের অভিনন্দনের সাথে হোয়াটসঅ্যাপে বন্ধুত্ব করেছে আর অনলাইনে সার্জিক্যাল স্ট্রাইকের ট্রেনিং নিচ্ছে। আর সরস্বতী, তার খবর কি? সরস্বতী, ও এখন গানে রিহার্সেল দিচ্ছে। গান? বাহ 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 বাহ, খুব ভালো খুব ভালো। তা আগমনী গান বুঝি না রবীন্দ্রসঙ্গীত? শুনবি? শোন, কোন গান? বন্ধ করো মা, বন্ধ করো, শুনে শুনে কানে পচে গেল। আর বাবার কি খবর? তোর বাবার এখন সাংঘাতিক অবস্থা, প্রচন্ড মাথা ব্যথা। সে কি, কেন? আর বলিস না, তোদের কি আর কম জ্বালাতন? তোরা তো জানিসই, তোর বাবার জটা থেকে স্রোতস্বিনী গঙ্গা বয়ে চলেছে, তোরা আবার তার তলায় মেট্রো ঢুকিয়ে দিয়েছিস, দিন রাত কাজ চলছে, সেই শব্দে তোর বাবার অবস্থা কাহিল। একদিন তো রাগের চোটে একটা জটা ছিঁড়ে এমন ছুড়লো, পড়লো গিয়ে বউবাজারে, ধসে গেল কটা বাড়ি। ইস, ভাগ্যিস নবান্নে পড়েনি। শুধু কি তাই, তোরা যা শুরু করেছিস তাতে তোর বাবার অবস্থা আরো কাহিল। সে কি, আমরা আবার কি করলাম? কি করিসনি তাই বল, ব্যাংকের অ্যাকাউন্টে প্যান কার্ডের লিংক, প্যান কার্ডে আধার কার্ডের লিংক, আধার কার্ডে ভোটার কার্ডের লিংক, এই টেনশনেই মানুষটা অর্ধেক শেষ হয়ে গেল। আর হ্যাঁ রে, বলি তোদের ওখানে এনআরসি টেনআরসি কি সব চলছে? তা দলিলপত্র নিয়ে যেতে হবে নাকি? না মা, এবছরটা মনে হচ্ছে বেঁচে যাবে, পরের বছর হলে জানিয়ে দেব। কাগজপত্র ঠিকঠাক করে রেখো, বেশি কিছু বললে বীরেন্দ্রকৃষ্ণের রেকর্ডটা শুনিয়ে দেবে। আর মা, অসুর সে বেটার কি খবর? ওর ফোনে ব্লু হোয়েল গেম ইনস্টল করে দিয়েছি, 50তম ধাপটা ও মরতে গিয়ে খেলবে। কিরকম কিরকম? আমাকে আর দৌড়ঝাঁপ করে ওকে মারতে হবে না, ও নিজেই ব্যাটা সুরসুর করে এসে আমার ত্রিশূলটা নিজের বুকে গেথে শুয়ে পড়বে। ও মম, হোয়াট এ আইডিয়া! আরো হাসির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে অনুরোধ করছি।